হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে এই ভ্লগটা শুরু করছি সন্ধ্যেবেলা থেকে। অনেক উজান ছিল এই বাড়ি, চলে এসছে। আর কালকে সারাদিন ওর জন্মদিনের অনুষ্ঠান, এই ওই কাজকর্ম করে আর ভ্লগ শুরু করা হয়নি সকাল থেকে। দুজনে এসে বসে গেছে। তুমি কি করছো উজান? উজান তুমি কি করছো? এদিকে হাই করে দাও, এদিকে হাই করে দাও। এখন ওই সেই ডেমিগুলো নিয়েছে, নিয়ে খেলা করছে। আগের দিন তো অনেক একটা ফাটিয়ে দিয়েছে। ভালো আছো? সবাই কেমন আছো? এইকে তাকিয়ে বলে দাও, হচ্ছে না? এই দেখো, এই এই কাগজ কেটে কেটে এইগুলোর দু বানিয়েছে। কই তো ও, ওগুলো টাকা পকেটে ঢোকাচ্ছ? বাহ। হ্যাঁ, লিপস্টিক হনুমান সেজেছে, সব মেখে ভূত হয়েছিল। দুটো লিপস্টিক নষ্ট করে দি। আমি শিউ, অনেক ওরকম ভাবে ইয়ে করিস না। এখানে অবশ্যই সেখানে ভাবসা আছে। দোকানের লাইট একটা উপরে দিয়ে এসছি, কালকে লেগেছিল কাজে, এই জন্য অনেক ওইটা নাড়াবি না। তুই এমনি বসে বসে খেলা করছিস, এমনি বসে বসে খেলা কর। হ্যাঁ, ও একটা ফাটিয়ে দিয়ে, একটা ডিমি আগের দিন ফেটে গেছে। বিউন, এই উজান কি চাটছিস? সেই চাটনি লেগেছিল মনে হয় হাতে, আমরা সেইগুলো এখন চাটছি। আমরা চাটনি চাটনি চলো, ওরা একটু খেলা করুক, আমরা উপরে যাবো এখন। চলো উপরে গিয়ে কথা হবে। অনেক টাটা দে, এখন টাটা। তুই কি খাচ্ছিস? কে দিয়েছে? দাদা দিয়েছে না? তুই নিয়ে নিয়েছিস? উঠে এসে নিয়ে নাও। হ্যাঁ, ঠাকুমার কাছে যে ছাড়ি দেবে, ঠাকুমার কাছে যা, খাটের উপর বসে যাও। নাকি মাজা খাবে? কে দিয়েছে মাজা? একটু পরে এখন পাইপ দিয়ে খাবে, একটু পরে আবার পাইপ পার করে দিতে হবে। ঠাকুমার কাছে দিয়ে পাইপটা ছিঁড়ে যাবে। অনেক কি খাচ্ছ? দাও আমি ঠিক করে দিই, পাইপটা ঠিক করে দিই। বসে বসে খাবে। ওর চেয়ারে ওঠ, আমি ওটা দিচ্ছি। চেয়ারে ওঠ, চেয়ারে ওঠ। হ্যালো, টেস্টি, এদিকে তাকা, দুজন এদিকে তাকা। কেমন লাগছে মাজা খেতে? দারুণ লাগছে। আনি অনি কি বয়, অনি গুড বয়। দাঁড়াও আমি চেয়ারটা আগিয়ে দিই, বস, খেয়ে নাও, মাজা খেয়ে নাও। দুজনে এক মন দিয়ে বসে বসে মাজা খাচ্ছে। দুপুরে ঘুমায় অনি, অল্প একটু সময় নাকি শুয়েছিল, তারপর উঠে গেছে। ঠিক আছে, মাজা খাও। আর একটা লাইট, ওই দেখো বলছে আর একটা লাইট, ওই লাইটটা আমাদের ঘরে উপরে আছে, ওটা আমি এনে লাগিয়ে দেবো পরে। আনির বাড়ি, আনির বাড়ি আর উজানের বাড়ি না? তাহলে আনি আর উজানের বাড়ি, তাহলে এটা উদিতের বাড়ি না? তো উদিতের বাড়ি ঠাকুমা না বলছে ঠাট, ও তাহলে বাবার না, ঠাকুমার না, ওর বাড়ি। আনি আর উজানের বাড়ি এটা, তাহলে দাদারও বাড়ি না, মারও বাড়ি না? তা মার বাড়ি কোনটা? তাহলে এটা আমাদের সবার বাড়ি। বলো আমাদের সবার বাড়ি, তাই তো? জয় হিন্দ, জয় হিন্দ। ঠাকুমা, উদিত,
তিনজনের সাথে নিচে আছে, আমি উপরে চলে এসেছি, একটু বাথরুমে গেছিলাম। আর এখানটায় দেখো বাপের বাড়ি থেকে চলে এসেছি, চারটে ব্যাগ নিয়ে চলে এসেছি। আর এইগুলো দেখো ফ্যান চালিয়েছি, উড়ে উড়ে কি হচ্ছে। এগুলো একটু থাকলে ভালো হতো, সামনে আমাদের একটা স্পেশাল দিন আছে, তো দেখা যাক। এগুলো তো ছিঁড়ে পড়ে যাবে যদিও। আর এই সাইডটা না একটু অন্ধকার হয়ে গেছে, কারণ এই লাইটটা লাগিয়ে দিতে বলেছিলাম সেদিন, মিস্ত্রি এসেছিল কিন্তু উনি লাগায়নি, তো ওই জন্য সমস্যা দেখি এই দিকে দেওয়ালে আবার করা যায় কি। আর আমাদের দেওয়ালে তো বেলুন টেলুন টাঙালেও সব রং উঠে যায়, তবু এখন লাগানো হয়। এই দেখো উড়ছে কি সুন্দর। আর এই যে ব্যাগগুলোর মধ্যে থেকে অনেক উজানের কিছু ভিজা জামা কাপড় আছে, কিছু কাঁচার জিনিস আছে, সেগুলো আলাদা করব, বাদ বাকি জিনিসগুলো সব আলাদা করব। এখানে দেখো নিয়ে এসেছি বাবার একটা মককেল, বাবাকে দিয়েছিল, মিনিমাম সে কত কেজি যে আমরা হবে তার নেই ঠিক, প্রচুর আমরা। আমি এখানে দেখো কতগুলো আমরা নিয়ে এসেছি, অনেক আমরা নিয়ে এসেছি। এগুলো দেশি আমরাই, বিলাতি নয়। হাত দিয়ে বের করে দেখাই, এই যে দেখো একদম আঁটি বসে গেছে, এগুলো আচার করব বলে নিয়ে এসেছি। দেখা যাক কত দূর কি করতে পারি, চলো গুছিয়ে নি তারপর আবার কথা বলবো। তো এখন বাই। সকালে ওই বাড়ি থেকে আসার পর আমার খুব খিদে পেয়েছিল, আর এই অনেক জনের অবস্থা দেখো, দুজনে বেলুন নিয়ে নিচে খেলছে, আর আমি মাকে বললাম একটু মুড়ি মাখিয়ে দিতে। মুড়ি আমতেল দিয়ে মাখিয়ে নিয়েছিল, আমতেল একটু কম হয়েছে, তাই জন্য ওকে বললাম আর একটু আমতেল আর মশলা নিয়ে। হ্যাঁ নাও খাও খাও, আমি আবার দেবো, তুমি খাও। হ্যাঁ খাও খাও, সরে যা সরে যা, হ্যাঁ সরে যা, এখানে বসে বসে খাও, সরে যা এখানে বসে বসে খাও, এখানে বস না, আরাম দেবো না, মাখিয়ে দে, তেলটা না গ্রেভিটা দরকার ছিল, ব্যাস ঠিক আছে মাখিয়ে দে। আর আমি একটু মুড়ি তেল দিয়ে বেশি খাই, ভালো লাগে এমনি সর্ষের তেল হলে জ্বালা করে পুরো, ভালো লাগে বেশি করে তেল দিয়ে। হ্যাপি বার্থডে উজান এখনো করে যাচ্ছে নিচে, এই যে তোমাদেরকে তো দেখালামই যে কতগুলো আমরা নিয়ে এসেছি, মানে মোটামুটি আমি অল্প নিয়ে এসেছি। আরো ওই বাড়িতে মানে বাপের বাড়িতে এক গামলা রয়েছে, বড় গামলার, তো এদিকে প্রথমে এই চাকুটা নিয়ে এসেছি। এই চাকুটা আমার খুব পছন্দের, এটা দিয়ে আমি সব কিছু কাটাকুটি করি, খুব ভালো কাটেও, ধারও আছে আর অনেকটা বড়, তো ওই জন্য সুবিধা হয়। তো প্রথমে আমি আমড়াগুলোকে ছুরি দিয়েই কাটছিলাম, তারপরে আবার গিয়ে বটি নিয়ে এসেছি, মানে আঁটিগুলো আঁটি হয়ে গেছে আমড়াগুলো, ওই জন্য একটু লবণ জল নিয়ে এসেছি, লবণ জলে ভিজিয়ে রাখবো। ওই জন্য চার ভাগ করে দিচ্ছি যতটা করা যায়, আর বাদবাকি জায়গাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। খানিকটা তেল আচার করবো, আর কিছুটা হচ্ছে ছাল ছাড়িয়ে করব, যেটা মিষ্টি আচার করব। তো উদিত এদিকে ভিডিও করে দিচ্ছিল, আর অনিকা রোজান শুয়ে শুয়ে ওরা ওদের ফোন দেখছিল। তো এদিকে আমি আমড়াগুলো নিয়ে কাজ করছিলাম, আর তোমরা যারা আমার জন্মদিনের ব্লগ দেখোনি তারা গিয়ে দেখে নাও। আর আমার শ্বশুরবাড়িতে মানে বিয়ের পর থেকে আমার হচ্ছে এটা হচ্ছে মানে চার নম্বর জন্মদিন, চার নম্বর না তিন নম্বর মনে হয়। তো যাই হোক, একটা জন্মদিনও আমি ছিলাম না আমার শ্বশুরবাড়িতে, সব বাপের বাড়িতেই ছিলাম, তো ওই জন্যই প্রথমবার আমার শ্বশুরবাড়িতে জন্মদিন হয়েছে। তোমরা দেখতেই পেয়েছো আমার শাশুড়ি কত কিছু রান্না করে খাইয়েছে, তারপরে রাত্রেবেলা মাও ওখানে কত কিছু রান্না করে খাইয়েছে। তো এবারে জন্মদিনটা মানে আমি কোনোদিন আমার জন্মদিন নিয়ে এক্সাইটেড ছিলাম না, কোনোদিনই হয়নি সেরকম, ছোটোবেলার কথা বাদ দাও, বড় হওয়ার পরে। তো এবারে জন্মদিনটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ 25 বছর কমপ্লিট হয়ে গেছে তাই জন্য। তো যাই হোক একটু আনন্দ করা আর কি। তো আমি উদিতকে বলেছিলাম, মানে অনেক দিন আগে বলেছিলাম যে আমার যখন 25 বছরের জন্মদিন হবে একটা ক্রাউন পরবো, স্ল্যাশ পরবো, আর এরকম একটা ড্রেস পরবো। তো মা ড্রেসটা কিনে দিয়েছে, আর উদিত তো সব কিছুই করেছে, দেখতে পেয়েছো তোমরা। আর ওই বাড়িতেও কেক কেটেছি, সেটাও তোমরা দেখেছো, যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে নাও ঝটপট করে।
তো মোটামুটি এবারে জন্মদিনটা ভালোই কেটেছে। তো যাই হোক, এই দেখো আমি এখন আমড়াগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ছাড়ানো আমড়াগুলো দিয়ে, ছাড়ানো আমড়াগুলোই গোটা গোটা রেখেছি, কারণ এগুলো তো মানে দেশি আমড়া, বিলাতি আমড়া নয়, ওই জন্য এগুলোর আঁটি হয়ে গেছে বলে এগুলো কাটা যাবে না। তো এগুলোকে মানে লবণ জল করে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পরে লবণ জলটা অনেকটাই ভিতরে ঢুকে যাবে আমরা, তারপরে আমি আচারটা করব। আর এদিকে আমার বাবারা বসে বসে ফোন দেখছে, আজকে সারাটা দিন ঘুমায়নি। ওই বাড়ি থেকে তো আমরা সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে এসেছি, আজকের ব্লগটা ওখানেও আর শুরু করতে পারিনি। তো যাই হোক, কাজ বাজ করে নিয়ে ওগুলোকে লবণ জলে চুবিয়ে দিয়ে তারপরে সব পরিষ্কার করে বটি রেখে দিয়ে এসে হাত পাত ধুয়ে, আমার শাশুড়ি মা ওদের তরকারি ছিল, চিকেনের তরকারি করেছিল শাশুড়ি মা ওদের জন্য কালকে, সেটা কিছুটা খেয়েছিল আর বাদ বাকিটা ছিল, সেটা গরম করে দিল, ভাত দিয়ে গেল, আমি বসে বসে এখন খাইয়ে দিচ্ছি। চাদরটা পাল্টাতে হবে, তাড়াতাড়ি করে চাদরটা পাল্টাবো। তো এদিকে ওরা হচ্ছে সন্ধ্যেবেলা ওদের ভারী কিছু খাওয়ায়নি, আর ওরা যেহেতু ঘুমিয়ে পড়বে ভাবছি আমরা সবাই, কিন্তু ওরা ঘুমিয়েছিল অনেকটাই দেরিতে। ওরা ঘুমাক বা না ঘুমাক, 24 ঘন্টায়ও যদি 1 মিনিটও না ঘুমায়, তাও ওরা ঠিক ওই টাইমেই ঘুমাবে। ওই কালকে 1:30টার দিকে ঘুমিয়েছিল তাও। তো তাড়াতাড়ি করে ওদেরকে এদিকে চিকেন দিয়ে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর ওদেরকে ওর বাবা হাই করতে বলছিল, তাই আমি বলছিলাম হাই কর, ফোন দেখছিল আর নাচছিল। উজান তো প্রথমে ভাত খেতে চাইছিল না, ওর ঘুম পেয়ে গেছে, ও বুকের দুধ খাবে আর ঘুমাবে, ওই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বুকের দুধ খাবে আর ঘুমাবে, ওর এই জেদ। তো ওই জন্য কি করলাম, ওই জন্য বোনের ভিডিও চালিয়ে দিয়েছি, ও চুপ করে গেছে, দিয়ে খেয়ে নিয়েছে। তো দেখো অনিকার উজানকে খাইয়ে দিয়ে মুখ টুখ ধুইয়ে দিয়েছি, এবারে বালিশগুলো সব জানলার দিকে রেখে দেব, জানলাগুলো তো খোলা আছে, জানলার দিকে সব হাত দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে এবার চাদরটা আমি গুটিয়ে ফেলে দিয়ে তারপরে আবার চাদরটা নতুন চাদর পেতে দেব। নতুন চাদর পেতে দিলে তারপরে বালিশগুলো সব ঠিকঠাক করে নেবো, অনিকার উজানকে হাত মুখ মুছিয়ে দেবো, কারণ যেহেতু এসিতে থাকে স্নান করালে ঠান্ডাটা লেগে যাবে, ওই জন্য একটা পাতলা কাপড় নিয়ে সেটাকে ভিজিয়ে জলটা নিগড়ে আর মুছিয়ে দেবো গা হাত পা, মুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে জামা পরিয়ে দেবো, আর ওই নতুন প্যান্ট দুটো বের করেছি ওই দুটো প্যান্ট পরিয়ে দেবো। ওই প্যান্ট দুটো বড়ো জানো তো, ওগুলো 6টা এনেছে ওর বাবা, তো বান্ডিল করে নিয়ে আসে, এক একটা বান্ডিলে 6টা করে থাকে, তো হয়ে যায়, ওই জন্য তো ওর বাবা এই যে নিয়ে এসেছিলো 12টা প্যান্ট, আরও অনেক মানে যখনই আনে ওদের তো প্যান্ট বেশি লাগে, কারণ ওরা টয়লেট করে পটি করে, তাও আগের থেকে এখন কমেছে। আর এদিকে আমার বিছানার চাদর পাল্টানো কমপ্লিট, এই দিকে দক্ষিণ দিকে জানলাটা আমি এখন বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের বাথরুমের পাশের জানলা। তোমাদেরকে একদিন আমি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দেখাবো, আমাদের মানে বাড়িতে যখন ঘর পুজো হবে, পুজোর পরে পরেই, লক্ষ্মী পুজোর পরের দিন মনে হয় পড়েছে, তো যাই হোক আমাদের প্রত্যেক বছরই ঘর পুজোটা হয়, সেটা আমি এখন ভয়েস দিচ্ছি, ওদের বাবা ওদেরকে ওই ঘরে রেখেছে আর বকছে, মনে হয় দুষ্টুমি করছে। তো যাই হোক, তো তখন আমি হোম ট্যুরটা দেব, যদি মাঝখানে দিতে পারি তো অবশ্যই মাঝখানে দিয়ে দেব। এই যে আমার চাদর পাল্টানো কমপ্লিট দেখতেই পেয়েছো, ওরা তো দুষ্টুমি করে যাচ্ছে, আমি বলেছিলাম একটুখানি নিচে যা আমি চাদরটা পেতে নিই, উজান ওখানে দুষ্টুমি করে নিয়ে শুয়ে শুয়ে দেখছিল, আর অনেক এদিকে দুষ্টুমি করে যাচ্ছে। বালিশগুলোকে আবার এদিকে সরিয়ে নিয়ে তারপরে জানলাটা বন্ধ করব, না হলে এসিটা চালানো যাবে না, তো ওই জন্য এসিটা চালিয়ে দেব। আর অনিকার উজান তো ঠান্ডায় শুতে খুবই ভালোবাসে, কারণ অনেক তো জন্মের দিন থেকেই আইসিইউতে ছিল, তো এসিতেই থাকতো, ওই জন্য ওর একটু মানে বেশি প্রবলেম হয়। তো এদিকে আমি সুইচটা দিয়ে দিলাম, দিয়ে এসিটা আবার চালিয়ে দেবো, চালিয়ে দিয়ে আর উদিতকে বললাম তুই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আয়, সবার সাথে গিয়ে খেয়ে নে, আমি একটু পরে গিয়ে খাবো, কারণ ওদেরকে আবার রাখতে হবে, নাহলে ওরা আজকের ঘুম টুমও পাচ্ছে, দুষ্টুমি করছে, আজকে একা থাকবে না, মানে দুই ভাই থাকবে না, দুষ্টুমি করবে, ওই জন্য ও খেতে গেছে, ও আসলে তারপরে আমি খেতে যাব। তো এদিকে এসিটা আমি চালিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি কমিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর এই কদিন তো প্রচণ্ড গরমও পড়েছে তোমরা সবাই জানো, তো ওই জন্য একদম কমিয়ে দিয়ে দিলাম। দিয়ে এদিকে সব বালিশ দিয়ে দিয়েছি চারিদিকে, এটা হচ্ছে আমার বালিশ, এখানটায় আমি শুই, আর ওই যে চারিদিকে বালিশ দেওয়া ওই বালিশ দুটোর ওখানটায় ওইভাবে, ওই যে উদিতের বালিশ ওর কোল বালিশ, ও ওদিকে শোয়, ওরা তিনজন ওইভাবে শোয় আর আমি এদিকে এইভাবে শুই ওদের পায়ের ধারে, তো নাহলে ওদের আবার জায়গা হয় না। তো চলো কাজ বাজ করে নিয়ে আবার পরে কথা বলছি।
অনেক উজান ফ্রেশ হয়ে গেছে, ও তো বেড কভার চেঞ্জ করছিল, তোমরা দেখেইছো বেড কভার চেঞ্জ করা কমপ্লিট। হ্যাঁ, দুজনকে গা হাত পা মুছিয়ে আজকে নতুন প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে। না না না, আমি তো বসে করে দাঁড়া টাটা দিয়ে দাও ঠাকুমাকে, টাটা দিয়ে দাও। কিরম দুষ্টুমি করছে, এই ছেড়ে দে, করে দিয়েছিল, করে কামড়ে দিয়েছে। আচ্ছা, এবার ওরা উপরে উঠুক, উপরে উঠে যাও, খাটের উপরে উঠে যাও, চলো টাটা, আবার পরে কথা বলছি। হাই করে দাও সবাইকে, বলো হ্যালো। হ্যাঁ, তুমি বলে দাও সবাই, কেমন আছো? ভালো আছো? হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা বলো তো অনেক কি বলছে, কমেন্ট করো। ওরা খেলা করুক, আমি ভাত খেয়ে আসি। আমি এখন খেতে চলে এসেছি। আজকে রান্না হয়েছে দেখো, বেগুন আর উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, ওল আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানটায় আছে একটু পোলট্রির মুরগির মাংস, এদিকে কলমি শাক ভাজা, থোড় ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর এখানটায় আমের চাটনি। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব। আমার জন্মদিনের দিন দই মিষ্টি আমি কিছুই খাইনি, সব ফ্রিজে রাখা আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ খেতে পারিনি। অত একসাথে খেতে পারি আমি? অত একসাথে খেতে পারি না। তো আমি এখানে বসে বসে একা একা খাচ্ছিলাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওদিকে আমার শাশুড়ি মা ব্রাশ করছিলো, আর অনিকা রুজানের সাথে ওদের ঠাকুরদা ঠাকুমা গল্প করছিলো। এবার গুড নাইট করে ওরাও ঘুমিয়ে পড়বে, আর আমি এদিকে খেয়ে নিয়ে বাসনটা ধোবো, যে বাসনগুলো কাজের কাকিমাটা ধোবে সেগুলো রেখে দেবো, আর বাদ বাকি কাঁচের বোলটা গ্যাসটা মুছতে হবে, কারণ কালকে আবার আমাদের নিরামিষ ওই জন্য। তো চলো কাজ বাজ করে নিয়ে তারপরে কথা বলছি, খাওয়া দাওয়া করে নিই। এই দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, গ্যাসটা মুছে নিয়েছি, মুছে নিয়ে পুরো ঢেকে দিয়েছি, আর এদিকে ঝিঁকগুলোও মেজে নিয়েছি, আর এইটা হাঁড়িটায় তো জল আছে, এদিকে বাসন গুছিয়ে রেখে দিয়েছি, টেবিলের ম্যাট মুছে নিয়েছি, টেবিল মোছা হয়ে গেছে, ম্যাট মোছা হয়ে গেছে, এই বোলটা ধুয়ে এখানটায় রেখে দিয়েছি। এই দেখো অনিকা রুজানের জন্য চিপস আছে, চিপস, আর এখানটায় দেখো অনিকা রুজানের ক্যাডবেরি আছে, জেমস আছে, আর এটা আমাকে ওই আমাদের যে ভাড়া থাকে ওই দাদাটা দিয়েছে, কালকে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছে, আমি তো ছিলাম না, আজকে এসেছি, এই যে এটা পেয়েছি। আর এই দেখো এখানটায় আমার শাশুড়িমার তৈরি পায়েস আছে, এইখানে আমি দই খাইনি, দই মিষ্টি সেইভাবেই আছে, ওই যে আরও পায়েস আছে, এদিকে মুসম্বি লেবু আছে, ওদিকে মনে হয় থামস আপ আছে, হ্যাঁ একটা বোতল, ওই দেখো লুকানো আছে একটা থামস আপের বোতল, অনেক উজান খালি দেখতে পায়। আর এখানটায় এটা মাজা, এই দেখো মাজা এই বোতলে ভরে রাখা হয়েছে, এখানে দেখো মিষ্টি আছে, আরও অনেক কিছু আছে, ওই দেখো একটা বাতাবি লেবু দেখতে পাচ্ছি আমি, আর এই যে অল্প একটু কেকও আছে এখানটায়, আর এই যে বাতাবি লেবুটা। চলো আমি আমার ঘরে যাব। তোমাদেরকে তো দেখালাম যে ওদেরকে এবার ঘুম পাড়াবো, তো অনিকা রুজান ঘুমিয়ে গেছে, এই যে দুজনে ঘুমাচ্ছে, ওদেরকে এখনো ডাইপার পরানো হয়নি, ডাইপার পরিয়ে আবার এই প্যান্টগুলো পরিয়ে দেবো। তো যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আমার বর আমাকে জন্মদিনে কি কি দিয়েছে। এই নাইটিটা তো তোমরা দেখেইছিলে, এটা পড়েছিলাম ওই দিন, এখানে একটা পকেটও আছে, আরো তোমাদেরকে দেখাচ্ছি।
কতগুলো নাই কি হয়েছে বাবা, হলুদটা একদিন করেছিলাম, এটা নতুন আছে, দেখিয়ে দিচ্ছি, শাড়িটাও দেখিয়ে দেখো, এই দেখো এই একটা নতুন নাইটি, এগুলো আমি পরে পরে দেখালাম না, এমনি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এগুলো সব মানে কিছুদিন আগেই নেওয়া, ও দিয়েছিল সবই, তা ওগুলো সেলাই টেলাই করার জন্য দেওয়া ছিল আর কি, তো এই যে দেখো এই একটা নাইটি, আর এই হলুদ নাইটিটা তো পরেছি, একদিনই পরে রেখে দিয়েছি, তোমরা তো দেখেইছো নতুন নতুন নাইটি গুলো, আমি আমার বার্থডে তে গিফট পেয়েছি কত নাইটি দেখো, এই আর একটা নাইটি, এই যে এই আর একটা নাইটি, তারপরে দেখো আমি ভিডিও করবো বলে স্নান করে আর এই নাইটিটা পরেছি, এই নাইটিটা পরে শোন, এটা সকালবেলা উঠে পরবো, এটা পরে জাস্ট ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য, এই একটা নাইটি, এখানটা দেখো কতগুলো নতুন নাইটি হয়েছে দেখো তোমরা, খালি সেলাই করা বলে ওই জন্য তুলতে, এই যে দেখো এটা হচ্ছে এরকম টাইপেরই, এখানটায় কুচি নেই যেটা পড়ে আছি, এটা এখানটায় কুচি, এটা এখানটায় কুচি নেই, শুধু হাতায় আর নিচে এই কুচি, আমি যেটা পরে আছি এটা একটু বেশি অ্যাঙ্কেল আর এটা এর থেকে একটু কম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, এতগুলো গিফট পেলাম, আর শাড়িটা একটুখানি দেখিয়ে দিই, এটা পরে তোমাদেরকে খুলে দেখাবো, এটা আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে জিমিচো শাড়ি, এটা আমার খুব পছন্দ ছিল, খুবই পছন্দের ছিল ওই জন্য আমাকে গিফট করেছে, এই যে শাড়িটা দেখো পুরো এদিক ওদিক, এই যে নিচে সমস্ত জায়গায় কুচি দেওয়া, সব জায়গায় কুচি দেওয়া, এটা পুজোর সময় যখন পুরো খুলবো, পুজোর সময় তো পরবো তখন তোমরা দেখতে পাবে, এই যে দেখো এরকম সুন্দর করে কুচি দেওয়া, এগুলো আমাদের দোকানে অনেকগুলোই বিক্রি করা হয়েছে, এই কালারটা আমার খুব পছন্দের ছিল, যাই হোক এই হচ্ছে আমার বার্থডে গিফট, আর বার্থডেতে যে জামাটা পরেছিলাম ওটা তো দেখেইছ আমার মা দিয়েছে, দেখেছো তাহলে কতগুলো গিফট হলো, চলো আবার পরে কথা বলবো, আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে দাঁড়াও, অনেক অরুজানের বার্থডে গিফট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ও আমাদের যে ভাড়াটিয়া দাদারা থাকে ওই দাদা দিদি ওদেরকে এই দুটো ফ্লাস্কের বোতল দিয়েছিল ওয়াটার বোতল, তোমাদেরকে মানে ভিডিও সেই সময় আমার ফোনটা খারাপ হয়ে গেছিল ওই জন্য ভিডিও করতে পারিনি, তাই জন্য এই দুটো এখন দেখিয়ে দিলাম, আরো একটা জিনিস পেয়েছে বন্ধু, যেটা লুকানো থাকে ওদের কাছে দেওয়া হয় না, একদমই দেওয়া হয় না, কারণ দুজন মিলে পুঁচে দেয়, ওই জন্যই দেখো না, এই যে তীর ফুলো আর এই যে বন্দুক এইগুলো সব খুলে রেখে দিয়েছে, এটা মনে হয় কোথায় থেকে জানে পিছনে, এইটা পিছনে পিছনে এইটা, হ্যাঁ উজান জানে, ওরাই জানে আমি জানি না, এই এরকম করে করে সে কালোটারও পিছনটা খুলে গেছে, হ্যাঁ এগুলো লুকিয়ে রেখে দিয়েছে, সে এরকম করে দিয়ে আর এখানে মানে এরকম করে মারলে কেন লাগবে, হুম এই করে করে খেলা করে করে দুজন মিলে খুব মারপিট করতো, ওই জন্য আমরা লুকিয়ে রেখে দিয়েছি, এইগুলো দেখানো হয়নি তোমাদের প্রয়োজন, আজকে এইখানে দেখো লুকানো থাকে, ওই জন্য ভাবলাম যে আজকে দেখিয়ে দিই, আর তোমরা তো দেখেইছ আমার বরাবরকে মুকুটটা, আমার এবছর খুব ইচ্ছে ছিল যে আমার 25 বছরের জন্মদিন আমি একটা মুকুট পরবো স্ল্যাশ পরবো, ওকে বলেছিলাম যে তুই কিন্তু আনবি, ও সত্যি সত্যি এনেছে, দেখো মুকুটটা কতটা সুন্দর, কি সুন্দর নীল দিয়ে লাভ করা, গোল্ডেনটা আমার অত ভালো লাগে না, এই সিলভারটাই আমার খুব ভালো লেগেছে, এই যে আর স্ল্যাশ তো করেইছিলাম ওখানে গুছিয়ে রেখে দিয়েছি, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, জানি না কতটা হয়েছে, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে সকাল থেকে, কালকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করবো, আজকে আর সকাল থেকে তো স্টার্ট করতে পারিনি, তো চলো আজকের মতো টাটা।